শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। বুধবার ভোর 5টা নাগাদ গভীর সমুদ্রে হঠাৎই উল্টে গেল একটি ট্রলার। এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি 10 জন নিখোঁজ রয়েছেন। ট্রলারটিকে উপকূলের দিকে টেনে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 1 সপ্তাহ আগে নামখানার 10 মাইলের একটি ট্রলার FB হৈমবতী গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। ওই ট্রলারে মোট 12 জন মৎস্যজীবী ছিলেন। মাছ ধরে বুধবার ট্রলারটি উপকূলের দিকে ফিরছিল। উপকূলে ফেরার সময় ট্রলারটি রক্তেশ্বরী নামক একটি চড়ার কাছে হঠাৎই উল্টে যায়। এ বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, উপকূলের দিকে ফেরার সময় ট্রলারটি ফ্রেজারগঞ্জ থেকে প্রায় 4 ঘন্টার দূরত্বে রক্তেশ্বরী নামক একটি চড়ার কাছে উল্টে যায়। ওই সময় ট্রলারের উপরে থাকা মাঝি ও তার পার্শ্ব মাঝি নদীতে ভেসে যায়। পাশাপাশি থাকা ট্রলারগুলির মৎস্যজীবীরা ওই 2জন মৎস্যজীবীকে উদ্ধার করেন, কিন্তু বাকি 10 জন মৎস্যজীবী ওই সময় ট্রলারের কেবিনে ঘুমিয়েছিলেন। মৎস্যজীবীদের প্রাথমিক অনুমান, ওই 10 জন মৎস্যজীবী ট্রলারের কেবিনেই রয়ে গিয়েছেন। ট্রলারটিকে উপকূলের দিকে টেনে নিয়ে আসা হচ্ছে। গত 6-7 দিন আগে আমাদের 10 মাইল নামখানার একটা ফিশিং বোট, হৈমবতী ট্রলার, নামটা হচ্ছে হৈমবতী, তো 12 জন ফিশারম্যান সহ ওরা মাছ ধরতে যায় সমুদ্রে। তো আজকের ওরা মাছ ধরে ফিরছিল গভীর সমুদ্রে থেকে উপকূলের দিকে, ফেজারগঞ্জের দিকেই ফিরছিল। তো ফেজারগঞ্জ থেকে প্রায় কত হবে, প্রায় হচ্ছে আপনার 4 ঘন্টার মতো দূরত্ব মানে সমুদ্রে। ওইখানে রক্তেশ্বরী বলে একটা চর আছে, ওই রক্তেশ্বরী চরের কাছে ভোর 5টার সময় ওই ট্রলারটা কোনো কারণে বোধহয় ঢেউয়ের বাড়ি মানে এ খেয়ে ওরা হচ্ছে উল্টে যায়। ট্রলারটা উল্টে যেতে সঙ্গে সঙ্গে হচ্ছে 2জন লোক, যারা মাঝি এবং যারা সাইড মাঝি ছিল, তার 2জন লোক হচ্ছে ভেসে যায়। পাশের কিছু ট্রলার ছিল, তারা হচ্ছে ওই 2জন লোককে মানে উদ্ধার করে। আর ওই ভোর 5টার সময় তখনই কিন্তু ফিশারম্যানেরা সব ঘুমিয়েছিল, যাদের সময় কেবিনের মধ্যেই ঘুমিয়েছিল। তো ওরা আর বেরোতে যতটুক পারেনি, ওরা হচ্ছে কেবিনের মধ্যে আটকে গেছে, আমাদের সেটাই ধারণা হচ্ছে। তো পাশাপাশি আমরা এখানে যখন আমাদের উপকূলে খবর আসে ওয়্যারলেসের মাধ্যমে, আমরা অলরেডি সমস্ত ট্রলারকে, সমুদ্রে যারা মাছ হচ্ছে তাদেরকে সব উদ্ধার কার্যের জন্য ঝাঁপিয়ে পড়তে বলেছি। সমস্ত ট্রলার ওখানে ঝাঁপিয়ে পড়েছে উদ্ধার কার্যের জন্য। 2জনকে উদ্ধার করা গেছে এবং বাকি এখনও 10 জনকে উদ্ধার করা যায়নি। ট্রলারটাকে উদ্ধার করা হয়েছে, আমাদের আশঙ্কা ট্রলারের মধ্যেই হয়তো লোকগুলো আটকে থাকতে পারে, এই জন্য ট্রলারটাকে খুব তাড়াতাড়ি উপকূলের দিকে টেনে আনার চেষ্টা করছি। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কাকদ্বীপ মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নামখানা থেকে অমিত মণ্ডল ও রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। ডক্টর্স নার্সিং হোম, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া TPA LTD পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497।